হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজ আমি পিঠার একটা রেসিপি করে দেখাবো, ফুল পিঠা, ফ্লাওয়ার পিঠাও বলা যায় এটাকে। আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়ে নিচ্ছি। প্রথমে শিরাটা করে নিতে হবে আমার। চিনির সাথে আমি পানিটা দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম। এটা আমি জাল করে নেবো 2 থেকে 3 মিনিট। চিনিটা গলে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট জাল করব, খুব বেশি ঘন করব না, আবার খুব পাতলাও রাখবো না। আমি জালটা দিয়ে দিয়েছি। চিনিটা গলে গেলে আমি লেবুর রসটা দিয়ে নামিয়ে নেব। চিনিটাও গলে গেছে, শিরাটাও বলক এসে গেছে। আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। চুলাটা অফ করে দেওয়ার পর আমি লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লেবুর রসটা দেওয়ার কারণে ভিউয়ার্স চিনিটা জমাট হবে না পিঠার উপরে। জমাট হয়ে থাকে অনেক সময়, দেখা যায় চিনির লেয়ারটা, সেটা হবে না। এটা ঠান্ডা হতে হতে আমরা পিঠার ডোটা করে নিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচার আনা একটা ডিম ভেঙে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা লাগবে আমাদের 1/4 চা চামচ বা হাফ চা চামচের কিছুটা কম। এই পিঠার ডোতে আমি কোনো পানি ইউজ করব না। তিনটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ময়দা দিচ্ছি আমি 1 কাপ। 1 কাপ পুরোটা নাও লাগতে পারে। এটা ময়দা না দিয়ে আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা দিয়ে বেশি ভালো হবে। আমি কিছুটা ময়দা রেখে তারপরে মেখে নিচ্ছি, লাগলে আমি দিয়ে নেবো আরও। এটা টাইট ডো করতে হবে। আর একটু লাগবে, এভাবে দিয়ে একটু দেখে নেবেন, 1 কাপ পুরোটা লাগবে না। আমি কম পরিমাণে করে দেখাচ্ছি, আপনারা বেশি পরিমাণ নিলে সব কিছু বাড়িয়ে নেবেন, ময়দাটা আর লাগবে না ভিউয়ার্স। এটা আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি, আর যে ময়দাটা থাকবে সেটা দিয়ে আমরা বেলে নেব। মাখানো হয়ে গেছে ভিউয়ার্স, আমি রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 15 মিনিট পর। এবার এই ডোটাকে আমি আবার একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর একটু ডোটাকে মেখে নিয়ে আমি লম্বা এই ধরনের রোল করে নিয়েছি। এটাকে আমি 4টা ভাগ করে নিচ্ছি। 4টাও করতে পারেন, 5টাও করতে পারেন, আমি 4টাই করে নিচ্ছি। এর থেকে যে ডোগুলো থেকে যাবে সেটা থেকে আবার রুটি বেলে নেওয়া যাবে। এবার একটু গোল শেপ দিয়ে বেলে নিতে হবে, একটা রুটি বেলে নেব। একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলতে হবে। রুটিটা যদি খুব বেশি গোল না হয় তাতেও সমস্যা নেই, বেশি যদি মোটা থাকে রুটিটা, পিঠাটা ভাজতে বেশ সময় লাগবে, এ ধরনের পুরো হবে। এবার আমি আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি যেদিকে আমি ময়দাটা ছড়িয়ে দিলাম সেদিকে ভাঁজ দিয়ে দিচ্ছি। দুভাঁজ করে নিতে হবে প্রথমে। এবার আবার এইভাবে দিচ্ছি, দিয়ে এবার চারিদিক থেকে সবগুলো অংশ টেনে একটা পুটলির মতো করে নেবেন। ধারালো ছুরি দিয়ে আবারও দুভাগ করে কেটে নিচ্ছি। নিচের দিকের এই অংশটা কেটে ফেলছি, তাহলে ভালো ভাজা হবে। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। দুটা পিঠা আমি আগে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা গরম হলো কিনা দেখে নিচ্ছি আমি একটু ডো দিয়ে। দেওয়ার সাথে সাথে উঠে যাবে যখন, বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে ভিউয়ার্স। আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। প্রথমে দুটো পিঠা আমি ভেজে নিচ্ছি, পরে বাকি দুটো ভেজে নেব। 1 কাপ ময়দা দিয়ে বা 1 কাপে কিছুটা কম লেগেছে আমাদের, তাতে 4টা থেকে 5টা পিঠা করতে পারবেন। যখনই পিঠাগুলো উপরে ভেসে উঠবে ফুলে, তখনই জালটা কমিয়ে ভাজতে হবে। একদম জালটা মৃদু করে দিয়ে ভেজে নেবেন, আবার তোলার আগে জালটা বাড়িয়ে দেবেন, তাহলে পিঠাগুলো ফুলবে ভালো এবং ভেতরে কোনো কাঁচা থাকবে না, পুরোটাই মুচমুচে হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে গরম তেলে কী ধরনের পাপড়িগুলো খুলে গেছে দেখুন, দেখতেও ভালো লাগছে।
ভাজার সময় এভাবে উপরে তেল দিয়ে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এভাবে উল্টে দিবেন, বা নিচের দিকটা হয়ে গেলে তারপরে আবার উল্টে দেব। এভাবে মাঝে মাঝে 3 থেকে 4 বার উল্টে দিবেন। তবে এই নিচের দিকটা ভাজতে একটু সময় লাগে, আমরা আবার কিছুক্ষণ পরে এইভাবে দিয়ে দেব। ফ্লেমটা এবার আমি মিডিয়ামে করে দিচ্ছি, তুলে নেব এখনই আমি। এই পিঠাগুলো এ ধরনের ভেজে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে 10 থেকে 12 দিন, তারপরে ভেজে শুধু আবারও ভেজে শিরায় দিতে পারবেন। অনেক দিন সংরক্ষণ করা যাবে ভাজার পর। হয়ে গেছে ভিউয়ার্স, আমি তুলে নিচ্ছি। তুলে আমি শিরায় দেব, তবে শিরাটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পিঠাটা গরম থাকবে, শিরা থাকবে ঠান্ডা। গরম গরম পিঠাটা তুলে আমি শিরায় দিয়ে তুলে নেব। খুবই মজা খেতে। শিরা রাখতে হবে না, শিরাটা ঝরিয়ে তুলে নেবেন। একটা পিঠা আমি দেখাচ্ছি ভিউয়ার্স কতটা কুড়মুড়ে হয়েছে। শিরা দেওয়ার পর একটু নরম হবে, কিন্তু খেতে খুবই মজা। ভিউয়ার্স, ফ্লাওয়ার পিঠার এই রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।